Z5 এ বিনামূল্যে করুণাময়ী রানী রাসমণির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। কনক বউ, কি হয়েছে রে মা? হিন্দু বউয়ের মুখ বার, ওর চোখে জল দেখে আমি ওকে প্রশ্ন করলুম, কিন্তু একটা কথাও আমাকে কইল না। সুভাষিনী বউ কিছু কইছে নাকি? না মা, কিছু হয়নি। দেখি দেখি, তাকা আমার দিকে। উমা, তাহলে তোর চোখে জল কেন? এই যে তুই আমায় মা বলে ডাকিস, তা কি শুধু ডাকার জন্য? মন থেকে মানিস তো নাকি? হ্যাঁ মা, আপনি আমার জীবনে স্বয়ং মা ভবতারিণীর আশীর্বাদ। আপনাকে আমি ঈশ্বরের স্থানে বসিয়েছি, আমি তো বেঁচেই থাকতুম নে যদি আপনি না থাকতেন। তাহলে বল, তাহলে আমায় বল দেখি কি হয়েছে। তুই ওই মহলে গিয়েছিলিস, সে কথা কিন্তু আমার কানে এসেছে, কিন্তু আমি তোর মুখ থেকে জানতে চাইছি। বল আমায়, বল। আমার ইন্দু দিদির জন্য খুব খারাপ লাগছে। আমার জন্য ইন্দু দিদিকে কত কথা শুনতে হলো, সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য তুই মুখ বন্ধ রাখতে চাইছিস, তাই তো? হিন্দু মাও তাই, সংসারে সুখ শান্তি বজায় রাখার এইটাই যে নিয়ম। কিন্তু মা, আরেকখান কথা কই রাখি, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবি নে। সংসারে চলতে গেলে বুদ্ধি কাটিয়ে চলতে হয়, তুই বুদ্ধি দিয়ে অপরের ভুলটা ধরিয়ে বুঝিয়ে দিবি। যদি সে বুঝতে না পারে তখন প্রতিবাদের প্রয়োজন আছে। এই শিক্ষা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছিলাম। কিন্তু কনক মা, তুই এখন নতুন বউ, তুই যদি এখন পাঁচটা কথা কোস তাহলে তোকে অনেকেই উল্টো বুঝতে পারে। কিন্তু আরেকটা কথা সবসময় মনে রাখবি, নিজের মান সবসময় নিজেকে রাখতে হয়। তুই যদি তোর নিজের মান রাখতে না পারিস তাহলে কেউই তোকে যোগ্যী বলে মনে করবে না, কখনো না। আমি মা ভবতারিণীর কাছে সব সময় প্রার্থনা করি রে তোর আর তৈলক্যর জন্য, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। তৈলক্য একদিন তোকে ঠিক বুঝতে পারবে, ও তোকে ঠিক মান দেবে। যে ভালো মানুষ তার বালত্ব যে কোনো মানুষকে আমূল বদলে দিতে পারে, আর তুই যে তার প্রকৃত সহধর্মিনী এ কথাও একদিন ও ঠিক বুঝতে পারবে। এ বিশ্বাস আমার আছে। Z5 এ বিনামূল্যে করুণাময়ী রানী রাসমণির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।